ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে বুধবার কৈলাসহর অনুকুটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রক্তদান শিবিরের উদ্বোধন করে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, প্রতি ঘর সুশাসনকে সামনে রেখেই রাজ্যে কাজ করছে বিজেপি সরকার এবং মানুষ তা বাস্তবে উপলব্ধি করতে পেরেছে। রক্তদানের তাৎপর্য তুলে ধরেন যুব বিষয়ক মন্ত্রী। আমরা নির্বাচনের আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন, প্রতি ঘরে সুশাসন। এই প্রতি ঘরে সুশাসনে আপনারা যারা রয়েছেন সবাই সামিল হয়েছিলেন, সবাই সামিল হয়েছেন, সবাই এত পরিশ্রম করেছেন, গিয়ে বিভিন্ন ব্লকে পঞ্চায়েতে ক্যাম্প করেছেন। এই ক্যাম্প পঞ্চায়েতের মাধ্যমে তো একদম সমাজ সব পরিবর্তন হয়েছে এরকম রাজ্যে, কিন্তু এটা হয়েছে এরকম অনেক গ্রামে গরিব মানুষ আছে যে আধার কার্ড কি করে করতে হয় সেটাও জানে না। সরকারি ব্যবস্থা রয়েছে যে অফিসে, কিন্তু সেখানে আধার কার্ড করতে হবে কি করে করতে সেই কথাটাও বুঝে না। তো সেই কাজটা যখন তার বাড়ির সামনে তার একদম ঘরের দরজায় গিয়ে আপনার করে দিয়েছে, এই যে মানুষের জীবনকে স্পর্শ করা, এই সরকারি সুবিধা দিয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা মানুষ রিয়েলাইজ করেছে, হ্যাঁ আমার পাশে আমার সরকার দাঁড়িয়েছে, আমার বাড়ির সামনে এসে কাজটা করে দিয়েছে। এই যে মানুষ রিয়েলাইজেশন করেছে, মানুষ উপলব্ধি করেছে যে আমার সরকার আমার জীবনকে স্পর্শ করেছে, এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যখন কাজটা আমরা করি তখন আমাদের যে সবাই পরিশ্রম করেছি বেতন পাচ্ছি তার জন্য কাজ করছি এরকম নয়, কিন্তু আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই কাজের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হয়েছে। রক্তদান শিবিরে মোট 125 জন রক্তদান করেন, এর মধ্যে মহিলার সংখ্যা 12 জন। জানা গেছে কৈলাসহর ব্লাড ব্যাংক স্থাপনের পর এই প্রথম এত বিশাল ইউনিট রক্ত প্রথম সংগ্রহ করা হয়েছে। শুধু কৈলাসহর না, ঊনকোটি জেলায় এত বৃহৎ পরিসরে রক্তদান শিবির এর আগে হয়নি। রক্তদান শিবিরে জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, সহকারী সভাধিপতি শ্যামল দাস, মহকুমা শাসক প্রদীপ সরকার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সত্যব্রত নাথ সহ জেলা ও মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে চিত্র প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমার ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভূমিকা এবং সামাজিক কাজের সংগঠনের যোগদানের কথা নিজের বক্তব্যে বিশদভাবে তুলে ধরেন। सरकार एडमिनिस्ट्रेशन का एक और पहलू समाज के सामने आता है। उम्मीद करता हूँ कि इसी तरह के जो आयोजन हैं वो सिविल सर्विसेज और एडमिनिस्ट्रेटिव सर्विसेज का फ्यूचर में भी करते रहें, और साथ साथ जो भी समाज के प्रति हमारी जिम्मेदारी है, सिविल सर्विसेज की जिम्मेदारी है, उसका भी उपयुक्त रूप से पालन किया जाए, और एक प्रो पीपल अप्रोच के साथ जो त्रिपुरा सिविल सर्विसेज काम कर रहा है ये कंटिन्यू रखें, और आने वाले दिनों में ऑनरेबल चीफ मिनिस्टर के गाइडेंस में इसको और इम्प्रूव किया जाए, पीपल सेंट्रिक गवर्नमेंट क्रिएट की जाए। রক্তদান শিবির সকাল 11টায় শুরু হয়ে বিকেল 4:30টায় সমাপ্ত হয়। মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে ঊনকোটি কলাক্ষেত্রের প্রাঙ্গণে এক উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।